নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আমি শুভজিৎ আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ফ্রি জব প্রোভাইডার ইউটিউব চ্যানেল এস্যান্ডেস সলিউশন ইউনিট তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি একটি ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট নিয়ে হন্ডাই কোম্পানির তরফ থেকে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তো আপনারা মোটামুটি অনেকেই কিন্তু হন্ডাই কোম্পানির নাম শুনেছেন এবং এই কোম্পানির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পদে এখানে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশান থেকে আবেদন করার সুযোগ রয়েছে এছাড়া অল ওভার ইন্ডিয়া থেকে প্রতিটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে যদি কোনো রকম কাজের এক্সপিরিয়েন্স নাও থাকে তবেও আবেদন করার সুযোগ রয়েছে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তবেও কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে আই মিন ফ্রেশারদের ক্ষেত্রে আলাদা ফর্ম রয়েছে এবং যাদের এক্সপিরিয়েন্স আছে যে কোনো ফিল্ডে আপনি কাজ করেছেন তাদের জন্য কিন্তু আলাদা ফর্ম রয়েছে তো কিভাবে আবেদন করবেন সরাসরি এবং কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের আবেদন করতে কোনো রকম সমস্যা হবে না আর চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত বিভিন্ন রকম ফ্রি জব আপডেট নোটিফিকেশান সবার আগে আপডেট পাওয়ার জন্যে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করুন টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে আরও বিভিন্ন রকমের জব আপডেট সবার আগে আপডেট পাবেন যেহেতু সব রকম জব ভ্যাকেন্সি আপডেট নিয়ে আমরা কিন্তু সবসময় ভিডিও আপলোড করতে পারছি না যেহেতু একদিন আপনারা হয়তো ফলো করছেন ডেলি বেসিসে কিন্তু ভিডিও আসছে না কিছুটা ব্যস্ততার কারণে আই থিঙ্ক সামনে পুজো রয়েছে আপনারা বুঝতেই পারছেন এবং বিভিন্ন রকমের রিক্রুটমেন্ট কিন্তু চলছে কিছু রিক্রুটমেন্ট আমি নিজেও করাচ্ছি সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণে চাপে রয়েছি তো আজকে হন্ডাই কোম্পানি নিয়ে আলোচনা করবো হন্ডায় মোটরস রিক্রুটমেন্ট দু হাজার বাইশ ডিটেল ইনফরমেশন দিয়ে দেবো কোম্পানি সম্পর্কে যারা জানতে চাইছেন কোম্পানির নাম আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন কোম্পানির নাম সার্চ করে অবশ্যই কোম্পানির ডেজিগনেশান ভালোভাবে দেখে নিতে পারেন যেহেতু কোনো কোম্পানিতে কাজে যাওয়ার আগে কোম্পানির ডেজিগনেশান অবশ্যই আপনাদের ভালোভাবে দেখে নেওয়া উচিত এটা আমরা বরাবরই বলি যেহেতু কোনো কোম্পানিতে যাওয়ার আগে দেখা এই কারণে উচিত যেহেতু আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন কোম্পানির ডিটেলস অবশ্যই জানা উচিত নলে পরবর্তীকালে আপনারাই প্রবলেমের শিকার হবেন অ্যাপ্লাই মোড ফার্স্টে বলে দেবো অ্যাপ্লাই থট অনলাইন মোড অনলি দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তো অনলাইন মোডেই কিন্তু আবেদন করতে হবে যেহেতু অল ওভার বেঙ্গল ভ্যাকেন্সি তো সবাই মিলে যদি কল করে তাহলে তো অনেকটাই প্রবলেম হবে আশা করি বুঝতেই পারছেন কারণ অল ওভার ডিস্ট্রিক্ট থেকে কল আসবে তো অত যদি কল আসতে থাকে প্লাস এটা শুধু অল ওভার বেঙ্গল ভ্যাকেন্সি না অল ওভার ইন্ডিয়া ভ্যাকেন্সি তো অল ওভার ইন্ডিয়া থেকে যদি কল আসে বিভিন্ন নাম্বারে তো অনেকটাই প্রবলেম হবে সেই কারণে কিন্তু এখানে আগে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে নো ফিস কোনো রকম টাকা পয়সা লাগবে না লেখায় রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন রিক্রুটমেন্টে টোটালি ফ্রি টু অ্যাপ্লাই হন্ডাই মোটর রিক্রুটমেন্ট তো টোটালি ফ্রিতেই কিন্তু এখানে আবেদন করার সুযোগ রয়েছে নেক্সট আছে পোস্ট নেম অ্যান্ড লোকেশান লোকেশান আগেও বলে দিয়েছে অল ওভার ইন্ডিয়া বেসিসে হায়ার করা হবে এবং ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট যে ওয়েস্ট বেঙ্গলেই চাকরি পাবে এমনটা না যদি কারো এক্সপিরিয়েন্স যদি ভালো থাকে তাকে কিন্তু বাইরেও ট্রান্সফারের জন্যে ডাকা হতে পারে আশা করি বুঝতে পেরেছেন আমি মিন বাইরে বলতে কেমন জায়গায় ধরে নিন জামশেদপুর গুজরাট বিহার ঝাড়খণ্ড দিল্লি বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হন্ডার শোরুম তো খুব একটা বেশি নেই তবে বাইরের বাইরের স্টেটগুলোতে বেশি রয়েছে তো সেখানে হয়তো কাজ হতে পারে তো যারা ইন্টারেস্টেড আছেন কেরিয়ার সত্যি করতে চাইছেন মিন এটা অনরোলে কাজ এখানে কিন্তু কোনো রকম অফ রোল বা ভেন্ডার পেরোলের ব্যাপার নেই যে তিন মাস চার মাসের কন্ট্যাক্টে কাজ করতে হবে তারপরে বাড়ি পাঠিয়ে দেবে এরকম ব্যাপার নেই তো এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পদে যেমন দেখতে পাচ্ছেন এইচ আর টেকনিক্যাল কনসালটেন্ট এছাড়া ট্রেনি এইচ আর রিলেশনশিপ এক্সিকিউটিভ এই কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ এই ভ্যাকেন্সিতে কিন্তু টেন পাস হলেও কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস তো বুঝতেই পারছেন বিরাট বড় অপরচুনিটি আশা করছি পুজোর পরেই আপনাদের সিলেকশান এবং জয়নিংয়ের জন্যে বা ইন্টারভিউর জন্যে কল আসবে যেহেতু পুজো এসেই গেছে বলতে গেলে আর খুব বেশি দিন হাতে নেই এই রবিবার সামনেই মহালয়া রয়েছে এবং আপনাদেরকে আবারও একটা কথা বলে রাখবো যে আমরা কিন্তু পুজোতে অবশ্যই চেষ্টা করবো পুজোর ব্লগ ভিডিও বানানোর যে পুজোর সময় যেহেতু জব ভিডিও সেরকম একটা আসবে না আসবে না মিন কি মানে ভ্যাকেন্সি অনেক কমে গেছে বাস্তব কথা বলতে অনেকটাই কমে গেছে আরও মহলার পর থেকে আরোই কমে যাবে কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ টেন পাস আবেদন করতে পারবে এছাড়া ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশুনো করেছেন তারা আবেদন করতে পারবেন এছাড়া ডাটাবেস অ্যাডমিনিস্ট্রার নিয়োগ করা হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ রেস্ট্রু রিক্রুটমেন্ট সরি সিনিয়র এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট এটাতে টুয়েলভ পাসে আবেদন করা যাবে এছাড়া আর কি আছে এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন করা যাবে ডেপুটি ম্যানেজার এছাড়া সিনিয়র এক্সিকিউটিভ এইচআর রয়েছে এস এপি এফআইসিও কনসালটেন্ট তো বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হবে টেন পাসেও ভ্যাকেন্সি রয়েছে টুয়েলভ পাশেও ভ্যাকেন্সি রয়েছে এছাড়া গ্র্যাজুয়েট পাস এছাড়া যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাবেন তো ওভারঅল কিন্তু এখানে কিছুটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দিলাম এরপরে আপনারা অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশন দেখে নেবেন তারপরে স্টেপ বাই স্টেপ দেখে নেব হু ক্যান অ্যাপ্লাই হনডাই মোটরস কোম্পানি জব তো কারা আবেদন করতে পারবে এখানে দেখতে পাচ্ছেন অল ইন্ডিয়া স্টেট অল ইন্ডিয়া স্টেট ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর দ্য হনডাই কোম্পানি জব ভ্যাকেন্সি তো অল ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে যেমনটা ভিডিও শুরুতে আপনাদেরকে জানিয়েছি অ্যাপ্লাই মেল ফিমেল বোধ ক্যান অ্যাপ্লাই ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে ফ্রেশার এক্সপিরিয়েন্স বোধ ক্যান অ্যাপ্লাই করতে পারবে যদি কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকে একদম ফ্রেশার ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছে এছাড়া যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও সুযোগ পাবে নেক্সট গিয়ে আছে স্যালারি এখানে স্যালারি কত টাকা থাকবে হন্ডাই মোটর রিক্রুটমেন্ট দু হাজার বাইশ স্যালারি উইল বি বেসড অন দ্য পোস্ট অ্যান্ড কোয়ালিফিকেশন তো স্যালারি মোটামুটি এখানে ডিসকাশন ওভার দ্য ভিডিও আমি সেভাবে করতে পারবো না যে কোন পোস্টের জন্য কত টাকা স্যালারি সেটা এক্সপিরিয়েন্সের ওপরে বা ইন্টারভিউর ওপরে বা কে কতটা ভালো প্রেজেন্টেশনের মাধ্যমে ইন্টারভিউ দিতে পারবে তার ওপরে ডিপেন্ড করছে সে কত টাকা স্যালারি পাবে মিনিমাম স্যালারি আমি এটুকু বলতে পারি যেটা লিখে দিয়েছি আমরা চোদ্দো হাজার সামথিং থাকবে মিনিমাম স্যালারি এছাড়া ম্যাক্সিমাম স্যালারি আরও বেশি হতে পারে সেটা পঞ্চাশ পঞ্চান্ন হাজার পর্যন্তও যেতে পারে যেহেতু একটা এর স্যালারি মিনিমাম থাকে চল্লিশ পঁয়তাল্লিশ তিরিশ এরকম স্যালারি থাকে যারা একদম ডিরেক্টলি এইচআর হয় তো আশা করি এখানে ব্যাপারটা বুঝতে পেরেছেন নেক্সট গেছে এডুকেশন কোয়ালিফিকেশান হন্ডাই রিক্রুটমেন্ট দু হাজার বাইশ একাডেমিক কোয়ালিফিকেশান টেন পাস টুয়েলভ পাস ডিপ্লোমা গ্রাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশান সকলেই আবেদন করতে পারবে এছাড়া ইলেকট্রিক্যাল যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এজ লিমিট কি চাওয়া হয়েছে দ্য ক্যান্ডিডেট এজ লিমিট শুড বি মিনিমাম এজ কিন্তু আঠেরো চাওয়া হয়েছে ম্যাক্সিমাম এজ কিন্তু চল্লিশ চাওয়া হয়েছে সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন এবং এখানে এসসি এস টি ও ক্যান্ডিডেট ছাড় পাবে বলে এরকম কোনো মেনশান নেই তো সেই বিষয় নিয়ে কথা বলবো না তারপরে কি আছে এখানে অ্যাপ্লিকেশান ফিজ ফ্রি ফর এভরি সবার জন্যে ফ্রি ডু নট পে এনি ফিস কোনো রকম টাকা পয়সা কাউকে দেবেন না এবং কেউ চাইবেও না সম্পূর্ণ বিনামূল্যে চাকরি পাবেন তারপরে গিয়ে আছে ডকুমেন্ট রিকোয়ার কী কী ডকুমেন্ট লাগবে এডুকেশন মার্কশিট লাগবে টেন টুয়েলভ পাস এছাড়া আরও যা কোয়ালিফিকেশান আছে আইডি প্রুফ আইডি প্রুফ কী লাগবে লাইক এখানে লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এটসেট্রা লাগবে এছাড়া রিজুম সিভি বায়োডেটা কীভাবে বায়োডেটা বানাবেন অবশ্যই যদি সেই বিষয়ে ভিডিও দরকার হয় প্রফেশনাল বায়োডেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই জানি মানে বানিয়ে দেবো ভিডিও সিলেকশন প্রসেস কী আছে এখানে দ্য সিলেকশন প্রসেস উইল বি বেসড অন দ্য ইন্টারভিউ শর্ট লিস্টেড অন দ্য বেসিস দ্য ম্যারিট লিস্ট সিলেক্টেড অন দ্য বেসিস রাইটিং টেস্ট ইন্টারভিউ তো এখানে কিন্তু সিলেকশন প্রসেসটা অনেকটাই বড়ো কেন বড়ো বলবো যেহেতু এখানে ইন্টারভিউ দেন শর্ট লিস্টেড হলে মেরিট লিস্ট বেরোবে মেরিট লিস্টের নাম আসলে এক্সাম দিতে হবে এক্সাম দেওয়ার পরে আবারও ইন্টারভিউ হবে মানে দুবার ইন্টারভিউ হচ্ছে দুবার ইন্টারভিউ তারপরে ম্যারিট লিস্ট বেরোলে এবং একবার এক্সাম মানে টোটালি তিনবার ইন্টারভিউ হচ্ছে মোটামুটি ধরুন একবার রাইটিং এক্সাম হবে দেন দুবার ইন্টারভিউ হবে দেন তারপরে কিন্তু জয়নিংয়ের জন্যে সব কিছু মানে রেডি হয়ে যাবে তো হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবেন সেই বিষয়ে জানিয়ে দেবো তো ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকুন তো আবেদন করার জন্য আপনাদেরকে সরাসরি ওয়েবসাইটে এসে যেতে হবে যার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি তো এখানে আসলে কিন্তু আপনারা দুটো অপশন পাবেন ফার্স্টে পাবেন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট এবং সেকেন্ডে অপশন পাবেন ফ্রেশার ক্যান্ডিডেট তো যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু এক্সপিরিয়েন্স ফর্ম ফিল করবেন এবং যারা ফ্রেশার আছেন কোনো রকম এক্সপিরিয়েন্স নেই কোথাও কাজ করেননি কোনোদিনও পি এফ অ্যাকাউন্ট বা ইএসআই ওপেন হয়নি তারা কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটে ট্যাপ করবেন ফ্রেশার ক্যান্ডিডেট ফর্ম বেসিক্যালি খুবই সোজা নাম ফোন নাম্বার লোকেশন এবং রেজুম সামারি রিজুম সামারি কি আবারও বলে দেবো রিজুম সামারি মানে হলো আপনি কোথায় পড়াশুনো করেছেন কি কি শিখেছেন কি কি জানেন এই সমস্ত বিষয় কিন্তু রিজুম সামারিতে দিতে হবে বা বায়োডেটা সামারি বা সিবি সামারি বলতে পারো তো এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে স্টেপ বাই স্টেপ লিখতে হবে যারা ইংলিশে লিখতে পারবেন না বা কমফোর্টেবল নয় তারা কি করবে বাংলায় লিখে নিয়ে গুগল ট্রান্সলেট থেকেও কিন্তু ইংলিশে করে নিতে পারো তবে একটা চেষ্টা করবে সেই রিজুম সামারিটাকে অবশ্যই একটু স্টাডি করার যাতে পরবর্তীকালে যদি তোমাদেরকে ইন্টারভিউতে ধরে তখন কিন্তু বলতে হবে বিষয়টা তুমি শুধু লিখে দিলে ওরকমভাবে কিন্তু হবে না তো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিভাবে আবেদন করবেন দেখাবো যেহেতু ফ্রেশার ফর্ম অতটা ডিফিকাল্ট না খুবই সোজা তো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ফর্ম আমরা ওপেন করবো ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকুন তো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ফর্মটা কিন্তু একটু আলাদা আবারও বলে দেবো প্রথমেই কিন্তু জানানো রয়েছে ম্যাক্সিমাম ফাইল সাইজ ওয়ান এম বি আপলোড অনলি ডক বা ডক্স ফরম্যাট তো অবশ্যই চেষ্টা করবেন ওয়ান এমবির মধ্যে মানে ওয়ান এমবির ভেতরেই বায়োডেটাকে পিডিএফ বানিয়ে নেওয়ার বা ডকুমেন্ট বানিয়ে নেওয়ার সেটা রেডি করে নেবেন যেহেতু এটা আপলোড করতে হবে এবং বায়োডেটাতে প্রপারলি এক্সপিরিয়েন্স কিন্তু অ্যাড করবেন তারপরে কী চাওয়া হয়েছে নর্মালি ইনফরমেশন নাম মোবাইল নম্বর ইমেল আইডি কারেন্ট ডেজিগনেশান আপনি কোথায় কাজ করছেন কারেন্ট কোম্পানি নেম কারেন্ট লোকেশন সমস্ত কিছু সিলেক্ট করতে হবে তারপরে লেখা রয়েছে প্রেফারড লোকেশন কোন লোকেশানে কাজ করতে পারবেন স্কিল এখানে কি আছে অ্যাড ট্যাগ দিয়ে দেবেন কার ওপরে আপনি ভালো কাজ করতে পারবেন এখানে জানতে চায় হয়েছে আপনি বিবাহিত না বিবাহিত মানে বিয়ে হয়নি সেটা দিতে হবে জেন্ডার সিলেক্ট করতে হবে প্রোফাইল সামারি আই মিন রেজুম সামারি এখানে লিখে দিতে হবে টোটাল এক্সপিরিয়েন্স কারেন্ট সিটিসি সিটিসি স্যালারি কত চাইছেন বা সরি কারেন্ট সিটিসি মিন এখন আপনি কত টাকা সিটিসি পাচ্ছেন বিএপিএসআই ধরে পি বাদে নয় পি এপিএসআই ধরে এবং আপনি এক্সপেক্টেড কত করছেন সেটা লিখতে হবে ডোমেন এক্সপার্ট এটা সিলেক্ট করে নেবেন দেখে নিয়ে ডিগ্রি হায়স্ট কোয়ালিফিকেশান দিয়ে দিতে হবে এছাড়া এখানে পাস আউট ইয়ার আপলোড রিজুম রিজুম এখানে আপলোড করতে হবে তারপরে নেক্সট কী আছে সাবমিট অপশান রয়েছে দেখতেই পাচ্ছেন নিচে সাবমিটে ট্যাপ করবেন সাবমিটে ট্যাপ করলে আপনাদের ডেটাটা চলে যাবে এইচআর ডিপার্টমেন্টের কাছে এবং তারা শর্ট করবে যদি আপনারা সিলেক্টেড হয়ে যান তবেই কিন্তু আপনাদের কাছে কল আসবে এবং তবেই কিন্তু আপনারা ইন্টারভিউতে যেতে পারবেন ইন্টারভিউ মিন ফার্স্টে আপনাদের ইন্টারভিউ হবে দেন ম্যারিট লিস্ট দেন এক্সাম দেন আবারও ইন্টারভিউ দেন জয়নিং একটু লেন্দি প্রসেস আছে তবে অন্ডলে কাজ পেতে গেলে তো একটু তো কষ্ট করতে হবে তো এইভাবে আবেদন করতে পারবেন হন্ডায়ের মতো বড় কোম্পানি ট্রাই করতে পারেন এবং আপনারা চাইলে অবশ্যই ভিডিও লিঙ্কটিতে শেয়ার মানে সরি ভিডিওটিকে শেয়ার করতে পারেন শেয়ার অপশান রয়েছে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের মাঝখানে আপনারা চাইছেন শেয়ার করতে করে দিতে পারেন যেহেতু বাংলায় ভিডিও হচ্ছে বড়ো কোম্পানিতে চাকরি তো অবশ্যই মাথায় রাখবেন বাঙালি হয়ে বাংলায় দেখুন এবং বাংলাকে ভালোবাসুন তো চললাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পায়